ওয়েলকাম ফ্রেন্ডস, সরকারি কর্মীদের ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট শেয়ার করবো, অবশ্যই দেখে রাখবেন। চ্যানেল নতুনরা সাবস্ক্রাইব করে জনসাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধিটা নির্ভর করে AICPI অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ওপর ভিত্তি করে। ফলে এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স জারি করে লেবার ব্যুরো, মে মাসেরও কিন্তু AICPI এসে গেছে। ফলে মে মাসের ইন্ডেক্স কি বাড়লো, তার ফলে আগামী জুলাই থেকে কতটা ডিএ বাড়ছে অবশ্যই দেখে রাখবেন। কেন্দ্র সহ অন্যান্য রাজ্যের কর্মীদের ডিএটা কিন্তু এই AICPI এর ওপর নির্ভর করে বাড়ে, যদিও এ রাজ্যের কর্মচারীদের কিন্তু সেই অনুযায়ী ডিএ বাড়ে না, আর সেটা নিয়েই কিন্তু চলছে লড়াই। আর কয়েকদিনের মধ্যেই সুপ্রিম কোর্টে কেস উঠতে চলেছে, তারা কি এই AICPI অনুযায়ী বকেয়া ডিএ পাবে, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। তবে আমরা দেখে নিই যে মে মাসের ইন্ডেক্স কতটা বাড়লো। দেখুন, লেবার ব্যুরো এই ইন্ডেক্স জারি করে, সারা দেশের 88টা ইন্ডাস্ট্রিয়াল যে ইম্পর্টেন্ট সেন্টার আছে সেখানকার 317টা মার্কেটের দ্রব্যমূল্যের স্যাম্পেলের ওপর ভিত্তি করে এই AICPI তৈরি হয়। এবার দেখুন, এই যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার মে 2024 কতটা বাড়ছে মে মাসে, সেটাই এখন দেখার। এবং ক্যালকুলেটার নিয়ে গিয়ে দেখাবো যে কতটা ডিএ বাড়ছে আগামী জুলাই থেকে কেন্দ্রসহ অন্যান্য রাজ্যের কর্মচারীদের। এই যে 2 নম্বর পয়েন্টটা দেখবেন, দি অল ইন্ডিয়া CPI IW ফর মে 2024 ইনক্রিজ বাই 0.5 পয়েন্ট অ্যান্ড স্টুড অ্যাট 139.9। তাহলে দেখলেন মে মাসের ইন্ডেক্স কিন্তু বেড়েছে, কত বেড়েছে, 0.5 কিন্তু বেড়েছে, এবং দাঁড়িয়ে আছে কোথায়, 139.9 দাঁড়িয়ে আছে। এবারে ক্যালকুলেটার নিয়ে গিয়ে আপনাদের দেখাবো। এবং এখানে ওভারঅল ইন্ডেক্স রয়েছে, দেখুন এপ্রিল 2024 এই যে 139.4 ছিল, 0.5 বেড়েছে 139.9। এবার চলে আসুন ক্যালকুলেটারে। এবারে এই যে দেখুন, ডিসেম্বর পর্যন্ত যে ইন্ডেক্স হয়েছিল কেন্দ্রের কর্মচারীদের, সেক্ষেত্রে জানুয়ারি থেকে যে ডিএটা বেড়েছিল সেটা হচ্ছে 50%। এরপরে আরও 6 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 6 মাসের মধ্যে 5 মাসের ইন্ডেক্স এসে গেছে। ইন্ডেক্সে একটা গুরুত্বপূর্ণ ও জিনিস কিন্তু রিফ্লেক্ট হচ্ছে, ইন্ডেক্স কিন্তু বাড়ছে না সেভাবে। দেখুন জানুয়ারিতে ছিল 138.9, এবারে দেখুন গিয়ে মে মাসে দেখুন কত হচ্ছে, 139.9। মানে ইন্ডেক্স একদমই খুব একটা বাড়েনি। তাহলে দেখলেন 1 পয়েন্ট মাত্র বেড়েছে 5 মাসে ইন্ডেক্স, ওখানে ছিল 138.9 আর এখন হচ্ছে 139.9, মাত্র 1 পয়েন্ট বেড়েছে। ফলে ডিএ কিন্তু আগামী দিন আর 4% হবে বলে মনে হচ্ছে না, 3% হওয়ার সম্ভাবনা বেশি। এখন পর্যন্ত মে মাস পর্যন্ত যেটা হচ্ছে 52.91, মানে ফ্যাকশানটাকে ইগনোর করে গভর্নমেন্ট, ফলে 52% ডিএ হয়েছে। আর 1 মাসের ইন্ডেক্স আর কত হবে, সেক্ষেত্রে দেখা যাবে যে হয়তো 53% ডিএ হতে পারে, মানে 50+3=53, হায়েস্ট 3% ডিএ কিন্তু বলা যায় যে আগামী জুলাই থেকে কেন্দ্রসহ অন্যান্য রাজ্যের কর্মচারীদের বকেয়া হবে। 4% যেটা বলা হচ্ছিলো সেই সম্ভাবনা কিন্তু খুবই কম, তবে জুন মাসের ইন্ডেক্স এসে গেলে কনফার্ম হওয়া যাবে, তবে বোঝা যাচ্ছে যে 3% হওয়ার সম্ভাবনা বেশি। ধন্যবাদ।